আমার হাক্কা নুডলস ফেভারিট নুডলস। তো সরি, welcome to another brand new video. I'm Suchita and today I am here at one of my favorite food joint, which is Haldiram's. Haldiram's ta ache Shuarta Mall er opposite, to etar location er link ami description box e diye debo. ওকে, সো আমি চলে এসেছি আমার লাঞ্চের প্লেট নিয়ে। তোমরা দেখতেই পেলে সিনেমাটিক শর্টসে অনেক রকমের আইটেমস আছে। তো আমার সাথে আছে তীর্ণা। তো হাই বলে দে। আমরা সেম ডেতে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি আর আমরা প্রায় 1.5 বছর ধরে একসাথে অনেক ফুড কোলাবোরেশনস করেছি। তো যাই হোক, তোমাদের জন্য একটা স্পেসিফিক ডিসকাউন্ট কোড থাকবে, ওই কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো তো তোমরা 15% ডিসকাউন্ট পাবে। তো ওকে, দ্য ফার্স্ট আইটেম আই গোনা হ্যাভ ইজ দ্য রাজ কচুরি। এটা আমি এর আগেও খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর রাজ কচুরি হলো হলদিরামসের একটা সিগনেচার ডিশ। তো দেখা যাক খেয়ে কেমন। এটা অনেকক্ষণ আগে সার্ভ করেছিল, এরকম চুপসে গেছে পুরো। এটা জাস্ট সেই খেতে লাগে আমার, এখন অব্দি এটা আমার ফেভারিট আইটেম ছিল। তো এটা আমার জাস্ট দারুণ লেগেছে খেতে। গ্রিন চাটনি, চাট মশলা দিয়ে ওভারঅল একটা বেশ চটপাটা ব্যাপার আছে এটাতে। সব কিছুর আইটেমসের প্রাইসেস নিচে পপ করছে, তো আমার এখন মনে নেই কোনটার কী প্রাইস। তো আমি নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। আমি আসছি নেক্সট আইটেমটা নিয়ে। ওকে, দ্য নেক্সট আইটেম আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল। এটা আমি অনেকক্ষণ আগে নিয়েছি, ইয়েট এটা অনেকটা সফট রয়েছে। দেখতে পাচ্ছি এটা স্টাফিংসটা কতটা রয়েছে। ও গড, এটা সত্যি ভালো খেতে। এটার মধ্যে ক্যারেট আছে, দেন অনিয়ন্স আছে, দেন এটাতে ক্যাবেজও আছে। তো বেশ ভালো লাগছে। এখানে স্প্রিং অনিয়ন্স দিয়ে গার্নিশিং করেছে। তো আমার একটা জিনিস যেটা হলদিরামসকে নিয়ে বলার আছে সেটা হচ্ছে ওরা খুব সাটল ফ্লেভারের বানায়, একদম রিচ নয় বাকি রেস্টুরেন্টগুলোর মতন। এটাই হলদিরামসকে বাকি রেস্টুরেন্টদের থেকে ডিফার করে বলে আমার মনে হয়, কারণ আমি বললামই ভিডিওর প্রথমে যেটা আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট। আচ্ছা, নেক্সট আমার ফেভারিট আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে যে ভেজ হাক্কা নুডলস। হ্যাঁ, হলদিরামসে সব কিছু ভেজ আছে। তো অনেকেই বলবে যে আমি, যারা ননভেজ তারা বলবে যে টাকা খরচা করে কেন ভেজ খাবো। আমিও তাদের গ্রুপের মধ্যে পড়ি, কিন্তু ওয়েন ইট কামস টু কোয়ালিটি আমার হলদিরামসের কোয়ালিটি সব থেকে বেশি ভালো লাগে। কারণ এর আগে আমি খেয়েছি, তো ওরা খুব ভালো, আমার ওদের ফ্লেভারগুলো খুব ভালো লাগে। আর এইটাতে তুমি দেখতেই পাচ্ছ যে এটা ফুললি লোডেড উইথ ভেজিটেবলস। আমার এটা একটু নুন কম লাগলো, বাট ঠিক আছে, এটা ভালো খেতে।
কারণ আমার নুডলস যেরকম ভাবে দিয়ে দিক আমি নুডলস খেয়ে নেবো, আমার খুবই ভালো খেতে লাগে। তো এটা আমার মোটামুটি লেগেছে। তো দেখা যাক নেক্সট আইটেম কী আছে। আচ্ছা নেক্সট হলো শেজওয়ান নুডলস, এটার কালারটা ভীষণ সুন্দর। শেজওয়ান নুডলস একটু স্পাইসি হওয়ার কথা, তো দেখা যাক কেমন খেতে। খুব ঝাল, কারণ এটার উপরে এরকম বড় বড় গ্রিন চিলিস দিয়েছে, তো আমার আমারটা প্রচণ্ড ঝাল। শেজওয়ান নুডলসটা খুব ঝাল ছিল, তো ওটা আমাকে কাট করতে হলো ব্যাপারটা, কারণ আমি লঙ্কা খেয়ে নিয়েছিলাম। যাই হোক নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে এই ছোলে ভাটুরে। এটা আমি প্রায় দেড় ঘন্টা আগে নিয়েছি, এটাই ফার্স্ট আইটেম যেটা আমাদের সার্ভ করা হয়েছিলো। তারপর অনেক ফটোশ্যুট এইসব কিছু হওয়ার পরও এটা এতটা ফ্লাফি রয়েছে, মানে এটা সত্যিই ভালো লাগলো। তো এটা দিয়েছে ছোলে ভাটুরেটা, তো ওপরে খুব সুন্দর গার্নিশিং করা আছে, তো তোমরা ওগুলো সিনেমেটিক শর্টসে দেখবে। খুব সফট এটা, তো এখানে আবার লঙ্কা দিয়েছে, তো সব লঙ্কার আর গল্প নেই। মোটামুটি খেয়েছে, এর থেকে ভালো ছোলে ভাটুরে আমি খেয়েছি। তো আচ্ছা এরপরে যেটা খাবো সেটা হচ্ছে আনিয়ন কচুরি। এর আগে আমি কোনোদিন আনিয়ন কচুরি খাইনি। এটার স্টাফিংটা আমি তোমাদের দেখাই, ফুললি লোডেড উইথ আনিয়ন্স, বেশ সুন্দর লাগছে। যেটা আমি নর্মাল কচুরি খাই ওটাতে ছাতুর স্টাফিং থাকে, তো এটাতে আনিয়নের স্টাফিং রয়েছে, পড়ে যাচ্ছে হাত থেকে আমার। এটাতে গ্রিন চাটনি আর রেড চাটনি দিয়েছে, তো দেখি কেমন খাতে। বেশ ভালো খেতে, মর্নিং ব্রেকফাস্টের জন্য এটা একদম পারফেক্ট। আর গ্রিন চাটনি তো অতটা ভালো লাগে না, আমি জানি না এটা দিয়ে এই রেড চাটনি দিয়ে কেমন লাগবে খেতে। ওর এটা রেড চাটনি ছিল না, কারণ এটা আমি খেয়ে বুঝলাম যে এটা তেঁতুলের কী বলে তেঁতুলের চাটনি ছিল, এটা দিয়ে বেশি ভালো লাগছে। যাই হোক তো এটা ইয়ের জন্য ঠিক আছে, ব্রেকফাস্ট আইটেম যদি কেউ এখানে এসে ব্রেকফাস্ট করতে চায়। এটা হালদিরামসের এই আউটলেটটা 9টার সময় খুলে যায়, তো তোমরা চাইলে এখানে এসে ব্রেকফাস্টও করতে পারো। লাঞ্চেরও অনেক রকম আইটেমস আছে, অনেক কম্বোজ অ্যান্ড থালিজ আছে, তো আমি একটা কম্বো একটা থালি নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি ওটা কী আছে। আচ্ছা এটা হচ্ছে কম্বোটা, এখানে রয়েছে তোমার চিলি পনির অ্যান্ড তার সাথে ওয়ান বোল অফ ফ্রায়েড রাইস। তো এটা একজনের জন্য আমার তো বেশ পারফেক্ট লাগছে। বেশ ভালো খেতে আমার এটা খুব ভালো লাগলো, কারণ রাইসটা বেশ সফট। এখানে অনেক রকম ভেজিটেবলস রয়েছে, তোমরা যদি আমি জানি না দেখতে পাচ্ছ কি না, স্প্রিং অনিয়ন্স, দেন ক্যারটস, দেন শুধু অনিয়ন্স, অনেক কিছু রয়েছে। এটা বেশ ভালো খেতে, এটা খারাপ নয়। তো লাঞ্চের জন্য যদি কেউ এসে থাকো তো এটা ট্রাই করতে পারো, বেশ ভালো। হ্যাঁ আবার লঙ্কা রয়েছে, তার সাথে আছে এটা মানে চিলি পনিরটা, তো এটার গ্রেভিটা আমি খেয়ে দেখি কেমন। এখন অবধি যতগুলো আইটেম ট্রাই করলাম তার মধ্যে আমার এই কম্বোটা বেশ ভালো লাগলো। আমি এমনি তো কম্বোর ফ্যান, কারণ আমি গরিব মানুষ, আমি কম টাকা দিয়ে বেশি খেতে চাই, তো আমার পক্ষে কম্বো টম্বো ঠিকই আছে। তো যারা এরকম কম্বো ট্রাই করতে চাও তারা করতে পারো, এটা আমার খুব ভালো লাগলো, এটা আমার এখনও অবধি বেস্ট লাগলো। আচ্ছা আমি নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে থালি। তো এটা সিনেমেটিক শটে দেখে নিয়েছি, অনেক কিছু রয়েছে, এটাতে রয়েছে ফ্রাইড রাইস, দেন একটা ডাল রয়েছে, দেন এখানে বাটার পনির, এটা ভেজ মিক্স সবজি প্রবাবলি, তাই তো। এটা হলো লাচ্চা পরাটা, রায়তা আর গোলাপ জামুন। তো এত কিছু থালি আমি তো খেতে পারবো না, যারা লাঞ্চ করতে আসবে যারা একটু বেশি খাও তারা খেতেই পারো, লাইক থালি অপশনটা বেশ ভালো আইটেম। এরা হলো স্পেশাল থালিরা, বাটার পনিরের টেক্সচারটা জাস্ট সেই লাগছে আমার, মিষ্টি মিষ্টি ওপরে বাটার দেওয়া, এখনো অবধি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বাটার পনির, কারণ আমি বাটার পনির অতটা খাইনি বাইরে বেরিয়ে, মানে ওরকমই টাইপের কি আমি বাইরে বেরিয়ে কেন ভেজ খাবো। তো এটা যতটা খেলাম তো এটা বেশ ভালো লাগলো। তার সাথে রয়েছে
লাচ্ছা পরাঠা তো বেস্ট সফট এটা প্রায় এক ঘন্টা আগে সার্ভ করা হয়েছিল কিন্তু এখনও অবধি সফট তো এটার সাথে আমি ওই মিক্স যে সবজিটা আছে ওটা দিয়ে খেয়ে দেখব খারাপ না বেশ ভালো খেতে আচ্ছা নেক্সট হচ্ছে এটা পনির দো পেঁয়াজা তো এটা একটা আলা কার্টে মেনু তো শুধু কম্বো সাইজ নিয়ে আলা কার্টে তো অনেক অনেক অপশন রয়েছে যেটা বললাম নুডলস অ্যান্ড সেজওয়ান নুডলস আকা নুডলস ওগুলো আলা কার্টে মেনুর মধ্যেই পড়ে তো দেখি এই পনিরটা কেমন খেতে মানে এটা আমি শুধুই নিয়েছি তো এটা আমি ওই থালি লাচ্ছা পরাটাটার সাথে খাবো তো আমি একটু গ্রেভিটা খেয়ে দেখি কেমন লাগছে বিয়েবাড়ির মতন লাগছে খেতে অনেকগুলো ভেজিস রয়েছে যেমন অনিয়ন রয়েছে দেন টমেটো রয়েছে অনেক কিছু রয়েছে আমার ভালো লাগলো এটা খেতে এটা খাওয়া যেতে পারে তো যারা পনির খেতে ভালোবাসো তারা নিতে পারো মুভিং অন টু দ্য ড্রিঙ্কস তিন রকমের ড্রিঙ্কস আছে আমার কাছে সেটা হলো একটা হলো লস্যি একটা হলো এটা হলো বাদাম মিল্ক আর এটা কি ও আচ্ছা তিন রকমের ড্রিঙ্কস আছে সেটা একটা হলো লস্যি এটা বাটার মিল্ক আর এটা হলো বাদাম মিল্ক আমি ভুলে যাচ্ছি কোনটা কি তো ওটা জানি না কেমন খেতে ভালো খেতে খারাপ না মিষ্টি মিষ্টি খেতে টেক্সচারটাও ভালো এটা হলো কি মিল্ক ছিলাম ভুলে গেলাম এটা কেমন একটা খেতে এটা কেমন একটা আমার ভালো লাগলো না এটার গন্ধটা পুদিনা পুদিনা গন্ধ পেলাম তো যাই হোক এটা অতটা ভালো লাগলো না তো এটা দেখি কেমন ড্রিঙ্কসগুলোর একটা জিনিস বলি আমার আমি এইসব লাসি রাসে একদম ভালো লাগে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একদম ওভার পাওয়ারিং নয় ফ্লেভারগুলো বাদাম বলো কি বাটার বলো একটারও ফ্লেভার ওভার পাওয়ারিং নয় যেটা আমার ভালো লাগলো তো যারা এরকম টাইপের লাস্যিটা আমার ভালো লেগেছে যারা এরকম টাইপের ড্রিঙ্কস পছন্দ করো তারা নিতে পারো এটা বাট ঠিক আছে ইটস ওকে আর নেক্সট একটা লাস্ট যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে যে এই টোস্টটা সেটা হচ্ছে যে ছানার টোস্ট আমি ছানা ঠানা খাই না অত বাড়িতে এটা ভালো খেতে মিষ্টি আমার ভালো লাগে না কিন্তু এটা বেশ ভালো খেতে তো হলদিরামসে অ্যাপার্ট ফ্রম মেন কোর্স ওরা ওনাদের এইরকম টাইপের ডেজার্টও প্রোভাইড করে তো ইটস লাইক আ ফুল ফ্লেজেড মিল তুমি যদি এখানে আসো তো তুমি ফুল ফ্লেজেড মিল পাবে স্টার্টার থেকে শুরু করে এরকম টাইপের আইটেমস চাট দেন ডেজার্ট ড্রিঙ্কস সব কিছু তো ওভারঅল শুধু একটাই ওটা হলো যে ভেজ বাট ইটস ওকে আই থিঙ্ক একদিন একদিন এসে ভেজ ট্রাই করা যেতেই পারে ওয়েন ইউ আর গেটিং দিস টাইপ অফ কোয়ালিটি তো ইটস ওয়ার্থ ইট আই সো আমি যে কোডটার কথা তোমাদের বলেছিলাম সেটা হলো 1st February থেকে 28th February অবধি ওটা থাকবে কোডটা হলো SU15 নিচে পপ করছে প্লাস ডেসক্রিপশন বক্সেও লেখা আছে তোমাদের যদি টোটাল বিলিং 500 অ্যাবাভ হয় তো তোমরা ওই কোডটা ইউজ করলে 15% ডিসকাউন্ট পাবে ফর দ্য এন্টায়ার মান্থ অফ ফেব্রুয়ারি অ্যান্ড ইয়েস ওটা কোনো জোম্যাটো বা সুইগিতে অ্যাপ্লাই করলে হবে না তোমরা যদি ডাইন ইন করো তবেই এটা অ্যাপ্লিকেবল হবে তো আজকের ভিডিওটা এতটাই অবধি ছিল আই হোপ ইউ লাইক দিস ভিডিও If you like this video, then don't forget to like, comment, and share. And if you are new to this channel, then don't forget to subscribe and hit the bell icon. See you in the next video. Till then, bye.